हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो बॉन्ग स्पोर्ट्स हब प्रोडक्शन और आमी तुम्हारे संगे रही आकाश। नतून एक दिन, नतून एक समय, नतून एक वीडियोते तुम्हारे सकल के जानाच्छी स्वागत। डार्बी मैच जीते आत्मविश्वास तुंगे थका एटीके मोहनबागान दलर एखन प्रधान लक्ष्य हलो सेमिफाइनाले निजेदेर जायगाटा पाकापोक्त करा, अर्थात आमी बोलछी आईएसएल सेमिफाइनालेर कथा। সেই লক্ষ্যে কিন্তু তারা খেলতে নামছে ওড়িশা এফসির বিপক্ষে। তবে সেই ম্যাচটি খেলতে নামার আগে কিন্তু একটা দুঃসংবাদ পাওয়া গেল এটিকে মোহনবাগান শিবির থেকে। কি সেই দুঃসংবাদ, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে প্রত্যেক দিন যে কথাটা বলে থাকি, অর্থাৎ যারা প্রথমবার আমার এই চ্যানেলে এলে বা প্রথমবার আমার ভিডিওটাকে দেখছো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু অল অপশানটাও প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। এটিকে মোহনবাগান ডিফেন্সের অন্যতম ভরসা, যদিও তিনি প্রথম দিকে কিন্তু সেভাবে পারফর্ম করতে পারছিলেন না বা তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না, কিন্তু যত দিন গেছে, যত লিগ গিয়েছে, তত কিন্তু তিনি তার পারফরমেন্স গ্রাফকে আরও বেশি করে সবার সামনে তুলে ধরেছেন। আমি বলছি অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলের কথা। ব্র্যান্ডন হ্যামিল তিনি কিন্তু আইএসএল ছেড়ে চলে গেলেন, ব্যক্তিগত কিছু কারণে তিনি কিন্তু অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। এবং যেটা শোনা যাচ্ছে বাকি ম্যাচগুলোর জন্য, অর্থাৎ এটিকে মোহনবাগানের বাকি ম্যাচগুলোর জন্য আইএসএলে তিনি কিন্তু আর অ্যাভেলেবেল থাকবেন না বা তিনি আর আইএসএলে ফিরছেন না এবছরের জন্য অন্তত। তো এক্ষেত্রে তার জায়গাটাই খেলতে পারেন হয়তো স্ল্যাভকো ডেমিয়ানোভিক। স্ল্যাভকো ডেমিয়ানোভিক যে কটা ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন, খুব কম সুযোগই তিনি পেয়েছেন। তবে ডার্বি ম্যাচে কিন্তু তিনি ডিফেন্সকে যথেষ্ট ভরসা দিয়েছেন। আমার মনে হয় না যে ব্র্যান্ডন হ্যামিলের চলে যাওয়াটা খুব বেশি এফেক্ট করবে এটিকে মোহনবাগান টিমকে। এছাড়াও তিরিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছেন, যদিও তিরি চোট সারিয়ে ফিরেছেন, তিনি কতটা ফিট আছেন বা তিনি খেলার সিচুয়েশনে এখনও এসে পৌঁছেছেন কিনা সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং কোচই ভালো বুঝবেন। তো তারা যদি মনে করেন তিনি খেলতে পারবেন বা খেলার মতো জায়গায় রয়েছেন, তো তাকেও কিন্তু বাকি ম্যাচগুলোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। এখন এটাই দেখার যে আইএসএল এর পরবর্তী যে টুর্নামেন্টগুলো এটিকে মোহনবাগান খেলবে সেখানে ব্র্যান্ডন হ্যামিল ফেরেন কি না, নাকি এই এটিকে মোহনবাগান জার্সি গায়ে তিনি তার শেষ ম্যাচটা অলরেডি খেলে ফেলেছেন, সেটা তো সময় বলবে। তবে আজকে তোমাদের এটুকুই আপডেট দেওয়া ছিল, তাই ভিডিওটা বানালাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো ভিডিওটা সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর চ্যানেলটার পাশে অবশ্যই থেকো সবাই। আজকের মতো এলাম, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।